Welcome back to Sadia Fair Vlogs. আমি জুমার হোসেন। হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি সাজিয়া ফারা ব্লগস এর হাজবেন্ড জুম্মার হোসেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আজকে আমরা 1971 সালে বেরি হয়েছি, 1971 সাল পরে বের হয়েছি শপিং এ। আমরা ইউজুয়ালি শপিং এ একসাথে কখনো যাওয়া হয় না, বিকজ শি ডাজ দ্য শপিং ফর মি এন্ড নাও দিস ইজ হোয়াট কাইন্ড অফ ওয়াইফ ইউ অলওয়েজ নিডেড। ওকে আমার কিছু বলি, আমাকে সেদিন দিবাপুর সাথে শপিং করতে গিয়ে আমি রং চঙের কালার ধরতেছি জুমার জন্য। তা আপু বলতেছে যে জুমার ভাই এগুলা কালার পরে, আমি বলছি ও যা দিব তাই পরে, এবং চকচকা চকচকা হলুদ কালার যেটা আমার পছন্দ ওইটা ওইটাই এনে দিছে, ওইটা পরছে। কি সামটাইম পিঙ্কও পরায়? হ্যাঁ সামটাইম পিঙ্কও পরায়। এটা বলো না কেন, হলুদ তো অনেক অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেল বিষয়টা, পিঙ্কও পরায়। সো গুড বাচ্চা হয়ে মাঝে মধ্যে সে যা দেই তাই পরে ফেলে। হ্যাঁ সো আমরা আজকে একসাথে আমরা কেন শপিং এ যাচ্ছি এটা বলো। আমরা আজকে শপিং এ যাচ্ছি বিকজ টুকটাক জিনিস আমাদের কিছু মডিফিকেশনের দরকার আছে। ফর উই আর গোইং ফর আ ইউরোপ ট্রিপ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে। আমরা একটা লং ইউরোপ ট্রিপে যাচ্ছি, অলমোস্ট 9 ডেজ। আমরা আপনাদের সাথেই থাকব সব সময় এবং সঙ্গে থাকব এবং মজার মজার জিনিস দেখাবো। চেষ্টা করব অনেক আপগ্রেডেড কিছু দেখানোর জন্য, অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য। হোপফুলি আমাদের সাথে থাকবেন আপনারা। আমার চ্যানেলটাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব বাটনে হ্যাঁ প্রেস করে। এখন আমরা কি কি কিনতে যাচ্ছি? আমরা কিনতে যাচ্ছি একটি জুতা, একটি জুতা, একটি প্যান্ট, একটি না না একটি একটি না আমরা বলবো না, বলে তো দিতে তো কি কি, তাহলে তো সাসপেন্স খতম হয়ে গেল। হ্যাঁ কিছু কি পাবা সেটাও তো আমরা জানি না, সেটা ট্রাফিক যে রাস্তায়। মাই গেস দ্য গ্লাস। আমরা চলে আসি স্টেপেন্স শপিং মলে। এখানে টেস্কো আছে, অনেক বড় বড় দোকান আছে। আমরা আগে যাব হচ্ছে, কোথায় যাব আমরা আগে? সুপার ড্রাইতে। আগে তোমার কাজ শেষ করতে হবে, রাইট? সুপার ড্রাই যাব, তারপর স্পোর্টস ড্রাই যাব। আমি একটা জুতা কিনবো, ওকে, ব্যাডমিন্টন খেলার জুতা কিনবো, ওকে। ওটা তো এখন দরকার না, এটা দরকার, এটা আমি প্রতি বুধবার আর প্রতি রবিবার যাই, ঠিক আছে? দ্যাটস মোর ইম্পর্টেন্ট। চলে আসছে আমাদের সাথে শাম্মি। শাম্মি হ্যালো বলো। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আমি ব্ল্যাক ফ্রাইডে দেখছি। নো, লং টাইম নো সি তোমাকে। ও আচ্ছা, আমি তো আশেপাশে ছিলাম কিন্তু আপু আমাকে রেখে দিয়ে লন্ডনে চলে গেছে। এটা মাঝে মাঝে করি প্রায়। কোথায় যাব আমরা আগে? সো এখানে ওকে অনেকগুলো চয়েস দেওয়া ছিল, নীলটা, হলুদটা, কমলাটা, নাকি সবুজের মতো হালকা। এখন উপদেশ করি নারী বলি না 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 না, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, confused.com। হাতটা খুলা যদি চলে আসে শাম্মি কিছু কিনতে না এসে ইয়েলো কালার জ্যাকেট দেখে তার আবেগ হয়ে গেছে, তাই নিয়ে নিছে। আর শাম্মি আর আমি সেম সেম ট্রাউজার নিছি, শুধু ট্রাউজার পাইছি। 200 পাউন্ডের বাজার করে হাতে করে হেঁটে নিয়ে আসতে হয়, কারণ আমরা খরচ করে ব্যাগ কিনবো না, প্রতিজ্ঞাবদ্ধ হইছি। তারপর 2-2 করে 4 পাউন্ড নাও লাগবে, এই জন্য এ না হাত আছে, এই জন্য হাতেই হাতেই এনাফ। আল্লাহ, আমি ব্যাগ দেখায় শো অফ করে যে আমি কি কিনছি, আমি ব্যাগ দেখে আমরা কাপড় খুইলে দেখাবো ভাই আমরা এটা কিনছি, ঠিক আছে? দেখো এই যে ব্যাগ, আমি এটাই জানতাম কাটটা ফেলছস তুই, বেশি আবেগে দুটোই পড়ে গেছে।
আমি জানতাম এটাই করবি তুই, এটাই করবি আমি বলছিলাম। এখন গাট্টি বস্কা বান্ধার পালা। সো এটা এটা গতকালকে গিয়ে স্বামীর কাছ থেকে নিয়ে এসেছি, কারণ আমি লাগেজ কেনার টাইম পাইনি। আমারটা কয়বার বাংলাদেশে গেছে, তিন চারবার চারবার বাংলাদেশে গিয়েছে আসছে, ও এখন দোদুল্যমান হয়ে গেছে, তাই হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। আমার সময় হয়নি, আমরা এত রাশি ছিলাম লাস্ট কয়দিন, গিয়ে কিছু শপিং করার আমার সময় হয়নি। সো আমাদের একটা মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ ওয়েট করতেছে, স্পেসিফিক্যালি আমার জন্য। আমার বাকেট লিস্ট থেকে একটা টিক দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ রাখে, কারণ এখনো জানি না কি হইতে যাচ্ছে আগামীকাল। যদি আমরা ফ্লাইটে উঠতে পারি তাহলে আমাদের বাকেট লিস্টটা ঠিক হবে। সো আমি এখন প্যাক করবো। আমাদের অ্যালাউন্স হচ্ছে কত কেজি? আমাদের অ্যালাউন্স ওনলি 7 কেজি ফ্রেন্ডস। যেহেতু 7 কেজি বেছে বেছে অনেক অল্প জিনিস নিতে হচ্ছে আমাকে, সো আমি কিছু টুকটাক জিনিস দেখাই যেগুলো নেসেসারি আমি কিনছি। 7 কেজি হচ্ছে আমাদের ক্যারিয়ারের ওয়েট, আর হচ্ছে দুজন মনে হয় একটা একটা করে এক্সট্রা ক্যারিয়ার ব্যাগ, মানে কাঠ ব্যাগ নিতে পারবো হাতে একটা ব্যাগ, দ্যাটস ইট। সো সীমিত অপরচুনিটি। ব্যাগ গোছাতে গোছাতে টায়ার্ড হয়ে গেছি, তাই গিয়ে চেঞ্জ করে আসছি। আই এম সো টায়ার্ড। কটা বাজে? 1:30 বাজে। আই ক্যান্ট ওপেন মাই আইজ, আমার এখন ঘুম পায়। ওকে, সো আমার মোটামুটি ব্যাগ ডান, এটা একটা ডান, ওটা দাও। সো এখানে একটা ক্যারি অন আছে, এখানে আরেকটা ক্যারি অন আছে, এটা বেশি ফুল করি নেই ইন কেস ওরা যদি বলে বেশি হেভি হয়ে গেছে তাই। অ্যান্ড আমি লাস্ট বিট যেটা করব সেটা হচ্ছে আমি কিছু ট্রাভেল সাইজ টয়লেট্রিজ নিচ্ছি। অ্যান্ড আমার মেকআপ স্টাফ যেগুলো নিব ওগুলোকে আমি পাউচে ভরে নিব আগে থেকেই। আমার বুদ্ধি আছে না, অনেক বুদ্ধি আমার, টয়লেট্রিজগুলোকে এটার মধ্যে ভরে নিয়ে নিব, যেন এয়ারপোর্টে গিয়ে খালি এরকম করি আর এরকম করি বের করি আর হয়ে যায়। এটা হচ্ছে টুথপেস্ট, এটা দেওয়া হবে না আমাদের আট দিন হবে, ঘুমিয়ে যাচ্ছ কেন? আমার ব্যাগে কি কি নিয়েছি বলো, তোমার ব্যাগ নিয়ে আসো দেখাই। সো এটা হচ্ছে টুথপেস্ট, কি কিউট না, অনেক কিউট। মেকআপ রিমুভার, দাঁড়া আমারটা আমি আগে বলে করে নিই। আচ্ছা এটা তো ইয়ে না, এটা লিকুইড না, এটা আলাদা না হলে হবে। একটা জরুরি এখন দরকার হ্যান্ড জেল, এটা হচ্ছে শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার্সে। সবগুলো একই পাচ্ছে নিলে মারবে মারবে না। এটা হচ্ছে 3:1 ফেস বডি অ্যান্ড হ্যান্ডস ময়শ্চারাইজিং ক্রিম, প্লেনে যেটা হয় ঠোঁট মুখ অনেক ড্রাই হয়ে যায়, ফিল লাইক। ওকে, সো মেকআপের পাউচের জন্য আমি একটা অর্ডিনারি একটা নতুন ফাউন্ডেশন ট্রাই করছি, খুবই লাইট ওয়েট যেহেতু ট্রাভেলে থাকবো বেশিরভাগ সময়, সো আমি হেভি ফাউন্ডেশন নিচ্ছি না। সো এটা সাইজে অনেক ছোট ফাউন্ডেশন, অ্যান্ড এখানে একটা কনসিলার নিচ্ছি মেবিলিন, অ্যান্ড একটা হচ্ছে কন্ট্রোল, একটা ব্লাশ, অ্যান্ড দুইটা আইশ্যাডো নিচ্ছি, দুইটা আইশ্যাডো নিচ্ছি, বেশি নিচ্ছি না, কারণ হচ্ছে ইউজুয়ালি এটাই একটা বেসিক কালার নিতে চাচ্ছিলাম, দেন মনে হলো আমার লাগে যে পিঙ্কিশ অনেক কিছু আছে, তাই হচ্ছে পিঙ্কিশ একটা নিয়েছি। অ্যান্ড
স্কিন কেয়ারের জন্য এখানে উইশফুলের হুদা বিউটির উইশফুলের একটা ময়শ্চারাইজিং ক্রিম নিয়েছি। আমি এটা ফার্স্ট ট্রাই করছি, আই এম নট শিওর, এই জন্য এটা আমি ট্রাভেল সাইজ নিয়েছি, যেহেতু এগুলা হাই এন্ডের প্রোডাক্ট। আই এম নট শিওর যে এটা আমার স্কিনে স্যুট করবে কি না, আই উইল লেট ইউ গাইজ নো। অ্যান্ড এটা হচ্ছে একটা ব্রাইটনিং মাস্ক ইন কেস আমার স্কিন ডাল লাগে, এটা ইউজ করব। আর জেফ্রি স্টারের স্মল ট্রাভেল সাইজের কিছু লিপস্টিক আমি নিয়ে নিচ্ছি, একটা স্পঞ্জ, আইলাইনার অ্যান্ড পারফিউম, দ্যাটস ইট, এগুলোই মোটামুটি। আর হচ্ছে একটা স্ক্রাব নিবো মেবি, আমি এটা এখনো নিই নাই, এটা ওয়াশরুমে আছে। আর এই ল্যাপটপের ব্যাগে নিয়ে নেওয়া হয়েছে ড্রোন, আমাদের গোপ্রো, আর হচ্ছে আমার ল্যাপটপ। সো এটা হচ্ছে আলাদা একটা ব্যাগ হিসেবে যাবে, এখানেই জুতোটা রাখার জায়গা হচ্ছিল না তাই এখানে নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস এই তো ফোন, এগুলা ব্যাগে ঢুকানোর পালা, ব্যাগে ঢুকাই তারপর হচ্ছে এখন ঘুমাইতে যাব। টায়ার্ড লাগতেছে, প্রচন্ড টায়ার্ড, কালকের এক্সাইটমেন্টের থেকে টায়ার্ডনেস এখন বেশি হয়ে যাচ্ছে। আশা রাখি নেক্সট কয়েকটা দিন আপনারা সুন্দর 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 ব্লগ দেখবেন। কোথায় যাচ্ছি এটা নয় কালকের ব্লগেই দেখবেন, রাইট? সো নেক্সট কয়েকদিনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বাটনে অন করতে ভুলবেন না, যেন হচ্ছে ভিডিও আপলোডের সাথে ডিং 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 পেয়ে যান আপনারা। এই তো আমি আজকে এখন বিদায় নিতেছি, সব যে যেখানে আছেন সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে কালকের ব্লগে, ওকে?